অপবিশ্বাসের শাস্তি কি হবে আপনার কাছে? বুবলির সাথে কেন প্রেমে জড়ায় গেলেন? আচ্ছা, আমার নাম ঘোষণা আসছে সাকিব খানের সাথে, সবাই কিন্তু খুশিতে পাগল হয়ে গেছে যে এইবার ঠিক আছে, সাকিব ভাই ঠিকঠাক মানুষ পেয়েছে, আমাকে নিয়ে ভিডিও বানাইছে, শিকারি বানাইতেছে। জাজ মাল্টিমিডিয়া আব্দুল আজিজ ভাই তো ইয়ে সাকিব ভাইকে নিবে না? সাকিব ভাই প্রায় আমাকে বলতেন, হিমেল তুই একদিন বড় ডিরেক্টর হবি। সাকিব খান বিক্রি হয় না, কারণ তিনি পূর্ণ বা নাচের পুতুল না। সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখেন বীরসহ বুবলির সাথে সাকিব খান, কিংবা জয় অপুমাসির সাথে সাকিব খান, এবার বোধ হয় মিলে গেল। আবার মনে হয় সেই একই খাবার কি সাকিব খান আবার খাচ্ছেন? আসলে এমনটা নয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সাকিব খান তাদের সময় দেন নিজের রক্তের কারণে, আর সেই সরলতার কারণে সাকিব খানকে মানুষ নানান বিদ্রুপ করেন। এই যে বুবলির একটা অডিও কলে কি হয়ে গেল পরে দেখলাম, ফারজানা মুন্নি গান বাংলার তাপস সারিয়ার নাজিম জয়কে সব পরিষ্কার করে দিলেন। অবিশ্বাসের শাস্তি কি হবে আপনার কাছে? না পারমিশন নিয়ে রেকর্ড করাটা এন্ড ও যে কোয়েশ্চেনগুলো করেছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু নাই, শুধু আমার এডিটেড কথাগুলো। মুন্নির কথা মতে রাত তিনটায় মুন্নিকে ফোন কল দিয়েছিলেন অপুমাসি, তারপর তাদের যে কথা হয় তা এডিট করে মুন্নির কথা রেখে অপুমাসির কথা কর্তন করা হয় এবং সেটা বাজারজাতকরণ করা হয়। আমরা পাবলিক না বুঝে গিলেই ফেলি। এতদিন বুবলি অপুমাসি নিশ্চুপ ছিলেন, কথা বাইর হলো কিছুদিন পর। বুবলির সাথে কেন প্রেমে জড়ায় গেলেন? আচ্ছা, একজন তারকার কাছ থেকে এত বড় ভুল প্রশ্ন আমি আশা করি না। আপনাকে আমি বললাম আমি প্রেম করেছি, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন বুবলির সাথে প্রেম করেছি। এখন বুঝলাম দুইটা বিষয়, একটা হলো খেলা হবে সিনেমাটির প্রচারের জন্য তাপস মুন্নি ও বুবলির যোগসাজশ, অপরদিকে অপুমাসি চেয়েছিলেন এমন দুর্নাম দিয়ে বুবলিকে সিনেমা জগৎ থেকে মুছে ফেলা। আপনারাই বলেন এটা কি সম্ভব? আসলে আমি অপু বুবলি কাউকে সাপোর্ট করছি না বা করতেও চাই না, এদের সম্পর্কে ব্যক্তিগত কথাও বলতে চাই না। আমি ভালোবাসি সাকিব খানকে, সাকিব খান তো আর ভুল করছেন না, বরং তিনি নতুন সাকিব খান উপহার দিচ্ছেন। আমরা তো এটাই চাই, আমরা এটাতেই বেশ ভালো আছি আর সেটা নিয়েই থাকতে চাই।